দর্শক, এখন রয়েছে দেশের টেরি টাওয়েল খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন টেরি টাওয়েল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিটিটিএমই এর পরিচালক ও টাওয়েল টেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহেল। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ জি। প্রথমে টেরি টাওয়েল খাতের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ একুশে টিভিকে। আজকে গত ছয় মাসের নেগেটিভ ট্রেন্ডের পরে এখনও 2014 সালে এসে টেরি টাওয়েল খাতটা আমি বলবো এখনও পজিটিভ আছে। ইউরোপ, আমেরিকা এবং নর্থ আমেরিকার অন্যান্য দেশে এবং জাপানে যেভাবে আমাদের পজিটিভ ইমেজটা ছিল ওইটা এখনও নেগেটিভ হয়নি এবং অর্ডার আসছে, অর্ডারের সবাই অর্ডার পাচ্ছে এবং এক্সপোর্ট হচ্ছে। কিন্তু প্রতিযোগিতার বাজারে গত ছয় মাসে ইন্ডিয়া এবং পাকিস্তানের যেই ডলার ওদের অবমূল্যায়নের কারণে আমরা যে প্রতিযোগিতার মধ্যে পড়ছি, যেটা আগে গত পাঁচ ছয় বছর আগে অথবা গত তিন বছর আগেও ইন্ডিয়া পাকিস্তান কখনো ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়া আমাদের কম্পিটিশনে ছিল না। ইন্ডিয়া এখন আমাদের কম্পিটিশনে চলে আসছে, ইন্ডিয়া পাকিস্তান দুজনে এবং পাকিস্তান যেটার কারণে চলে আসছে, আরও যেটা কারণ গত গত বছরই ইউরোপিয়ান ইউনিয়ন ওরা পার্লামেন্টে পাকিস্তানকে জিএসপি ফ্যাসিলিটিস দিয়েছে, যেটা হোম টেক্সটাইল এর মধ্যে টেরি টাওয়েল এবং কাট ইন পরে। তো এটার কারণে আমাদের যেটা হোম টেক্সটাইল আছে তারাও প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে পড়ছে এবং তার মধ্যে তো আগেই বলেছি যে ডলার রিভ্যালুয়েশন, এই দুটা কারণে আমরা আমাদের দেশে সবাই এখন প্রচণ্ড প্রতিযোগিতার মুখে। যেই তার মধ্যে তো ছয় মাস যেই গত চার মাস যেই পলিটিক্যাল রাজনৈতিক যে অস্থিরতা গেছে এটারও তো একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়েছে, এটাই আমাদের এখন এই মুহূর্তে সবার মধ্যে। আচ্ছা, রপ্তানি পরিস্থিতি জানতে চাইবো যে রপ্তানির অবস্থা কেমন রয়েছে। রপ্তানি যেটা আমি আগেই বলেছি রপ্তানি এখনও পজিটিভ এবং অর্ডারও আসছে, রপ্তানিও হচ্ছে এবং পজিটিভ ট্রেন্ড। কিন্তু যেটা হয়তো হিসেবের গরমিলের কারণে আমার যেটা মনে হয় সরকারি হিসাবে একটু গরমিল আমরা দেখতে পাচ্ছি গত সরকারি হিসাবে, কিন্তু আমাদের হিসাবে এখনো গরমিল হওয়ার কথা না, কারণ এক্সপোর্ট ঠিকই যাচ্ছে যে পরিমাণ আগেও গেছে এবং আরও বেশি সামান্য পরিমাণে বেশি যাচ্ছে এটাই আমরা সবাই দেখতেছি। কিন্তু সরকারি হিসাবে সাথে গ্যাপটা কোথায় অ্যাকচুয়ালি? সরকারি হিসাবে গ্যাপটা বলতে গেলে সরকারি হিসাবে, কারণ আমাদের অনেক যারা এক্সপোর্টার আছে তারা বিভিন্ন সময়ে আইটেম, তো এখানে টেরি টাওয়েলের মধ্যে বিভিন্ন রকম আইটেম আছে। এখন আমেরিকান বাজারে যদি আমাদের অনেক বন্ধুরা অথবা এক্সপোর্টাররা এইচএস কোড একটু যদি এদিক ওদিক করে দেয় যেটার কারণে ওরা ডিউটি অ্যাডভান্টেজ পায়। আচ্ছা, এখন আমাদের ইপিবি বলেন, কাস্টমস বলেন, অনেক জায়গায় এই এইচএস কোডটা চেঞ্জ করে দিয়ে ওনারা এক্সপোর্টটা করতেছে। আমাদের দেশে টাকা এক্সপোর্ট যাচ্ছে, টাকা আসতেছে, আমাদের কোনো ইয়ে হচ্ছে না। কিন্তু আমেরিকা বাজারে আমেরিকা যে ইম্পোর্ট করলো সেই ভদ্রলোক অথবা সেই ইম্পোর্টার সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে। এই কারণে আমার দেশে যিনি এক্সপোর্টার উনি এইচএস কোডটা চেঞ্জ করে ওনাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দিচ্ছে। এই কারণে ইপিবিতে যখন হিসাবটা আসতেছে তখন ওই এইচএস কোডের এগেস্ট অথবা হোম টেক্সটাইলের এগেস্ট অথবা টেরি টাওয়েলের এগেস্ট এটা হিসাবটা যাচ্ছে না বলে ওনারা মনে করছেন আমাদের নেগেটিভ ট্রেন্ড অথবা আমাদের রপ্তানি কমে গেছে। তো এগুলি নিয়ে মূলত তো এই ব্যাপারটা হচ্ছে না যে কমার বিষয়টি নেই। হ্যাঁ, এটাই। একটু তাহলে রপ্তানি বাজার সম্পর্কে জানতে চাইবো যে মূলত কোন কোন দেশগুলো আমাদের টেরি টাওয়েল রপ্তানি হয়ে থাকে, কোন কোন দেশগুলোতে? ইউরোপ, পুরো ইউরোপের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইডেন, তারপরে চেক রিপাবলিক, টার্কি তো কিছু কিছু টাওয়েল যাচ্ছে, তারপরে এদিকে নর্থ আমেরিকার মধ্যে ক্যানাডা, ইউএসএ আছে, ব্রাজিলেও এখন টাওয়েল যাচ্ছে আমাদের, তারপরে এদিকে ফরেস্টের মধ্যে জাপান আমাদের বড় মার্কেট হচ্ছে এটা, এবং আমাদের সবার এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি সবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই মার্কেটটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। চায়না আমাদের জন্য বড় মার্কেট হয়ে আসতেছে। আচ্ছা, এই ফরেস্টের কারণ ইকোনমি, চায়না, জাপান এগুলো মানে সামনে রয়েছে, কারণ আপনি যদি 2008 সালের পরে ইউরোপিয়ান ইকোনমি এখনো ঘুরে দাঁড়ায় নাই, ঘুরে দাঁড়াতে পারতেছে না। আপনি যদি জার্মান ইকোনমি ছাড়া ফ্রান্স এবং জার্মান ইকোনমি ছাড়া কোনো
ইকোনমি এখনো এরকম ঘুরে দাঁড়ায় নাই, যেটার কারণে আমাদের দেশে আগে যে ইউরোপের একটা বাজার ছিল এই বাজারটা এখনো মানুষ সবাই চিন্তা করে আছে ইউরোপের বাজার, কিন্তু ইউরোপের বাজার ঘুরে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে কবে দাঁড়াবে এটাও আমরা চিন্তা করতে পারছি না। এই কারণে আমরা ফরেস্টের দিকে এখন নজর দেওয়া যায়, কারণ জাপানিরা আমাদেরকে এবং চায়না আমাদের যে ইন্টারেস্ট দেখাচ্ছে এটাই আমাদের এখন ক্যাপিটালাইজ করতে হবে। এটার জন্য আমাদের সরকারি উদ্যোগ দরকার, বেসরকারি উদ্যোগ দরকার। আচ্ছা, আমরা টেরিটোরিয়াল খাতে সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানবো আপনার কাছে, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের টেরিটোরিয়াল খাত নিয়ে কথা বলছিলাম। টেরিটোরিয়াল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিটিটিএলএমই এর পরিচালক ও টাওয়াল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহেলের সঙ্গে আবার ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা টেরিটোরিয়াল খাতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে কিন্তু আপনি একবার বলছিলেন যে ডলারের পুনর্মূল্যায়নের কারণে কিন্তু ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতাকে আসলে আপনারা কিভাবে মোকাবেলা চিন্তা করছেন? আমি প্রতিযোগিতার যেটা ডলার ইভ্যালুয়েশনের কারণে যেই আমি স্ট্যাটিস্টিক্সটা দিই আপনাকে, ভারত পাকিস্তানে ডলারে যে ইভ্যালুয়েশন হয়েছে গত 6 মাসে, ওরা 19% থেকে 20% আমাদের ডলারের এগেস্টে গত 6 মাসের তুলনায় বেশি পাচ্ছে। আর আমাদের যেটা গত 1 বছরে আমাদের যেটা অবমূল্যায়ন হচ্ছে আমরা প্রায় 9% থেকে 10% কম পাচ্ছি, এবং ওরা ইনসেন্টিভ পাচ্ছে, গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভটা পাচ্ছে, যেটা এখন গিয়ে 9.5% মতো দাঁড়াচ্ছে, প্লাস ডলারে ওরা গেইন করছে। এই সব মিলিয়ে বাংলাদেশের গার্মেন্ট খাত বলেন, আমাদের টেক্সটাইল খাত বলেন, টেরিটোরিয়াল খাত, আমরা প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে সবাই পড়েছে। এটা এখন সরকার কিভাবে করবে এটা হচ্ছে বড় কথা। যেটা আমাদের এখন পজিটিভ দিকগুলি, আমাদের যে পজিটিভ দিকগুলি আছে গত 6 মাসের রাজনৈতিক অস্থিরতা এবং রানা প্লাজা, তাজরিন ফ্যাশন, এইগুলি পজিটিভ ব্র্যান্ডিংগুলি করা দরকার আমাদের। জি, আপনি এই বিষয়টা নিয়ে বলছেন, আমি এই বিষয়টি নিয়ে একটু আসতে চাই যে এই যে আমাদের একটা নেগেটিভ ব্র্যান্ডিং তৈরি হয়েছে দেশের বাইরে, এই যে বিভিন্ন ধসের কারণে বলেন বা রাজনৈতিক অস্থিরতার কারণে বলেন, কয়েকদিন আগে কিন্তু রাজনৈতিক অস্থিরতাও ছিল, সেই সময়ও কিন্তু বেশ খানিকটা ক্ষতি কিন্তু এইসব সব সেক্টরে হয়েছে, এবং আমরাও জানি যে আপনাদের অনেক অর্ডারও ক্যান্সেল হয়েছে। তো সব মিলিয়ে আপনারা এইসব পুষিয়ে নিতে কী করছেন বা সরকারের কী কী পদক্ষেপ রয়েছে? আমি আপনি যে প্রশ্নটা করেছেন আমি আগেই একটু বলেছি, এখন আমাদের গত 6 মাসে যে রাজনৈতিক অস্থিরতা, তার আগে রানা প্লাজা, তাজরিন ফ্যাশন এবং ওয়েস্টার্ন মিডিয়া বলেন, ইস্টার্ন মিডিয়া বলেন, যে এখানে আমাদের যে নেগেটিভ ব্র্যান্ডিংটা, নেগেটিভ ইমেজটা হয়েছে, এটা আমি বলবো আমাদের জন্য একভাবে ভালো হয়েছে। সারা দুনিয়া জেনেছে যে ওরা কত কম দামে কিনে আর কত বেশি দামে বিক্রি করে, আর ওরাই আমাদেরকে বলছে আমরা শ্রমিকদেরকে কম বেতন দিচ্ছি। ওরা যদি আমাদেরকে সবসময় যদি আমাদেরকে চাপতে থাকে প্রাইস ওয়াইজ, আমরা তো ইনকাম করতে না পারলে আমি আমার শ্রমিককে কোথায় দিব? আমাদের দেশে একটা সবার ধারণা আছে যে আমরা কম দিই, কিন্তু আমি বেশি না পেলে, আমি বেশি শব্দটা আসে না, আমি রিজনেবল না পেলে রিজনেবল স্যালারি দেওয়া যায় না, দিতে পারতেছিলাম, যেটা এখন রানা প্লাজার কারণে, তাজরিনের কারণে সারা দুনিয়া জেনেছে। লাভ লস বলেন, প্রাইমার্ক বলেন, তুদিপিদি সব বড় বড় কাস্টমারদের কাছে, ওদের মধ্যে, ওদের সরকারের মধ্যে এবং ওদের লোকজনের মধ্যে একটা যেটা ইয়ে সৃষ্টি হয়েছে, ওরা এখন এটার কারণে ওরাই বলছে যে তোমরা এটা করো ওইটা করো, আমরাও পরবর্তীতে বলতে পারতেছি যে না তোমাকেও এটা করতে হবে, তোমাকে আমাকে বাড়াতে হবে। আমরা এখন নতুন বেতন স্কেল যেটা হয়েছে এটাতে আমরা স্যালারি দিচ্ছি, আমাদেরও বেড়ে গেছে এবং আমাদের একটা বার্গেনিংয়ের জায়গা তৈরি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের যে নেগেটিভ ইমেজটা ক্রিয়েট হয়েছে ওরাই যেটা করেছে আমাদের জন্য, এখন এটা পজিটিভ করার জন্য আমি বলবো এখন আমাদের উচিত, আমি আমাদের দেশে অনেকগুলি ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, আমাদের বিশিষ্ট নাগরিকরা আছে,
সরকার আছে এবং আমরা বিভিন্ন তিনটা সংগঠন বিজিএমইএ বিকেএমইএ বিটিএমইএ এবং আমরা বিটিটিএলএমইএ আমরা সবাই মিলে পজিটিভ ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন ডকুমেন্টারি করতে পারি এখানে যে সব জিনিস নেগেটিভ হচ্ছে তা তো না হয়তো একশোটার মধ্যে পাঁচটা নেগেটিভ হচ্ছে ওদের চোখে পজিটিভটা বের করে নিয়ে আসতে বের করে নিয়ে সেটা পজিটিভ ব্র্যান্ডিং করা আমাদের অ্যাম্বাসিগুলিতে এটার পজিটিভ ব্র্যান্ডিংয়ের জন্য আমরা একটা ডকুমেন্টারি করতে পারি ওদের দেশের সেমিনার করে বিভিন্ন দেশে আমরা বলতে পারি যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে আমেরিকান বিভিন্ন দেশে স্টেটসে আমাদের অ্যাম্বাসির মাধ্যমে আমাদের বিভিন্ন টিভি চ্যানেল মাধ্যমে যাদের সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে তাদের মধ্যে মাধ্যমে আমরা এই জিনিসগুলি দেখাতে পারি এবং এটা এখনই সময় যেই আমাদের ইমেজটা নেগেটিভ ইমেজটা হয়েছে এটাকে উদ্ধার করার জন্য সরকারের এবং আমাদের এখনই সময় নাইলে যেই ড্যামেজটা হয়েছে এটা যদি একবার ড্যামেজটা হয়ে যায় যেমন জিএসপিটা একবার আমেরিকা বন্ধ করেছে আমি বলতে পারি না অথবা আমার আমার সন্দেহ হয় রাজনৈতিক কারণ বলেন যেই কারণে হোক এটা কবে পাওয়া যাবে জানি না যদিও এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে এটা যে আমাদের দেশে মাত্র সামান্য ইয়ের মধ্যে আমাদের যেটা হচ্ছে এটা কত ইম্প্যাক্ট পড়বে অথবা পড়তেছে এটা আমি জানি না এটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা নেগেটিভ হয়ে গেছে এটাকে পজিটিভ করানো অনেক বড় ব্যাপার যেটা আমাদেরই এখন এই সময় এটাকে পজিটিভ ইমেজ পজিটিভ ব্র্যান্ডিং করা বিভিন্ন দেশে আমি বলতে পারি রাশিয়া আমাদের জন্য একটা বড় মার্কেট চায়না আমাদের জন্য একটা বড় জাপান আমাদের এই তিনটা দেশে সরকার পজিটিভ ব্র্যান্ডিং করতে পারে আমাদের যেটা নেগেটিভ হয়েছে আমাদের অ্যাম্বাসিগুলিকে ইউজ করা যায় আমাদের কমার্শিয়াল কাউন্সিলরগুলিকে ইউজ করা যায় যিনারা আছে আমাদের হাই কমিশনার বলেন অ্যাম্বাসেডার ওনাদের মাধ্যমে সেমিনারের মাধ্যমে ডকুমেন্টারির মাধ্যমে দেখানো যায় আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাক্টরি আছে অনেক সুন্দর সুন্দর কাজ হয় পৃথিবীর অনেক ভালো ভালো ব্র্যান্ড এখানে কাজ করে পৃথিবী হোম টেক্সটাইলে বলেন গার্মেন্টে বলেন সব ভালো ব্র্যান্ড এখানে কাজ করে তো আমরা তো ভালো কাজও করি এখানে আমাদের সামান্য কয়েকজন বন্ধুর কারণে অথবা কয়েকটা ফ্যাক্টরির কারণে নেগেটিভ ইমেজ হবে নেগেটিভ ব্র্যান্ডিং হবে এটা তো কাম্য না সরকারেরই উদ্যোগ নিতে হবে পজিটিভ নির্দেশনা দিতে হবে আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদের ব্যক্তি উদ্যোগেও অনেকে ডকুমেন্টারি করতে পারে এবং আমি বলবো আমাদের এই চার সংগঠনকে এখনই এগিয়ে এসে একটা ডকুমেন্টারি করে আমাদের সারা দুনিয়াতে দেখানো যে না আমরাও ভালো করি আমাদের এখানে প্রচুর ভালো কাজ হয় এই কারণে আমরা আমাদের ইকোনমি আগায় যাচ্ছে আমাদের জিডিপি আগাচ্ছে আমরা নিজেরা উন্নতি করতেছি দেশ উন্নতি করতেছে এখানে আমি আমাদের কারা আমাদের ক্ষতি করতেছে অথবা ইয়ে করছে ওই কথা না বলে আমরা নিজেদের পজিটিভ কথাটা বলি যে আমরা পজিটিভ আমরা এই জিনিসগুলি ভালো করি এটা পৃথিবীতে দেখানো দরকার জি আমরা আশা করব যে এই বিষয়টা দেখানোর জন্য যে সবাই একসাথে কাজ করা দরকার সরকার থেকে শুরু করে আপনারা যে সংগঠনগুলো আছে এবং নাগরিক যারা আছে সবাই একসাথে হয়ে কাজ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য একুশে টিভিকে ধন্যবাদ সবাই সব দর্শকদেরকে ধন্যবাদ থ্যাংক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের টেরিটাবেল খাতের নানা দিক নিয়ে কথা বলছিলেন টেরিটাবেল উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিটিটিএলএমই এর পরিচালক ও টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহেল আর দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি আর এটাই আবারও ফিরে আসবে একুশে বিজনেসে তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর আমাদের সঙ্গেই থাকুন